আচ্ছা ম্যাডামের চোখ দুটো দেখো, দেখি তাকাও, তাকাও দেখি আমার দিকে তাকাও, তাকাবে না তো? ম্যাডাম দেখো সকাল সকাল শুরু হয়ে গেছে পেপা দেখতে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি, কিন্তু সুহানির শরীরটা খারাপ। সুহানি সকালবেলা দেখো জিজ্ঞাসা করছি কি হয়েছে তোর, বলছে জ্বর হয়েছে আমার। তো শরীরটা সত্যি খুব খারাপ, দুদিন ধরে চোখ টোক সব ফুলে গেছে, আর সকালবেলা এখন দেখো টিভিতে দেখছে পেপা। তো সুহানিকে আমরা যত, ও যত কার্টুন দেখে মোটু পাতলুটা বাদ দিয়ে, আর যে কার্টুনগুলো দেখে সেগুলো আমরা সব ইংলিশে ট্রান্সলেট করে দিয়েছি, মানে ও ইংলিশেই দেখবে, বুঝুক না বুঝুক ও ইংলিশেই দেখবে, অন্য কোনো ল্যাঙ্গুয়েজে ওকে দেখানো যাবে না এখন, কারণ ও ইংলিশ হিন্দি বেঙ্গলি সব মিক্সড করে বলতে শুরু করেছে। তো যেহেতু কার্টুনের ওপরে বেশি টাইম এক্সপেন্ড করে, তো আমরা ওই জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করে দিয়েছি সব কার্টুনগুলো। তো যাই হোক, সকালবেলা এখন আমাদের টিফিন খাওয়ার পালা। বাবাই সকালবেলা সুজি করেছে, সুজি, এই যে সুজিটা করে আবার ফ্রিজে দিয়েও রেখেছে। ও আমাকে বলছিলো করতে, আমি আমার ভালো লাগছে না করতে, আমি মেন বলেছিলাম যে করে দেবো, কিন্তু তাও ও করলো। আর খাওয়া হবে রুটি দিয়ে সুজি। মামুন ওখানে থালা বাসন মাজছে, আর সাদা রুটি, চালের আটার রুটি, এটা তো কাল রাতে করেছিলাম ওই জন্য এই রুটি দিয়ে সুজি খাবে বাবাই। চলো টিফিনটা রেডি করে নি। হ্যাঁ না বাবাই, আর কিছু দেব তো বাবাই? টিফিন দেখো রুটি সুজি আর পাও রুটি খাবে একটা, আর কিছু দেব? সুজি এখনো খায়নি, গন্ধটা তো ভালো লাগছে। আর মেয়েকে খাওয়াবো একটু পরে, আমি আগে খেয়ে নেব, কারণ আমার মেয়েকে এক্ষুনি চকোস দিয়েছি, দুধ খেয়েছে একটু আগে। মামি তোমার টিফিন আছে ওখানে, তো আমরা খেয়ে নেবো টিফিন। মেয়ে আজকে যদিও বা সানডে, আর মেয়ের শরীরটাও খারাপ, ওই জন্য মেয়েকে আজকে পলাবো না, তাই তো মাম্মা? আমি বাজে আম্মু, পচা আম্মু, বা বা বা, থ্যাংক ইউ, টেস্টি হয়েছে? যদি বা তুমি করেছো, আমি করিনি, ভাল লাগছে? আমরা তো টিফিন খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে এখন রুহির টিফিন দেখো। সকালবেলা রুহি খাবে ভাত, ভাতটাকে পুরো একদম চটকে নিয়েছি, দেখতে কেমন লাগছে যদিও বা, একটু ঘি দিয়ে ভাতটাকে একদম চটকে নিয়েছি, একটু আলু সিদ্ধ দিয়েছি অর্ধেক, আর ডিম পোচ দিয়েছি, আর খাবে ইনি। দুষ্টু মুখটা দেখো শুধু, শরীর ঠিক আছে এখন? না একটু ঠিক নেই, চলে এসো খেয়ে নাও, শিগগিরি এসো এসো। রুহি এই দেখে যা, পাপা আমাদের রথটাকে শাইন করছে। কি দিচ্ছ ওটা? হ্যাঁ গাড়িটাকে এখন চকাচক করতে হচ্ছে। আচ্ছা জুতো পরাচ্ছি, রুহিতে কি স্নান করাবো না গায়ে এ স্পঞ্জি করাবো? স্পঞ্জ না না, জুতো পরো মাম্মা, জুতো পরো প্লিজ, বেল্ট পরতে হবে না, এমনিই পরো, এমনিই পরো জুতো মা। সুজিটা একটা বাটিতে তুলে নিয়ে থালাটা মেজে ফেললে হতো। কি এনেছে? শশা এনেছে আর? হ্যাঁ জল দেব, দাঁড়াও কই, দাও বালতি দাও, দাঁড়াও মা, তুমি দাঁড়াও, তুমি ওখানে দাঁড়াও, আমি জল দিয়ে দিচ্ছি, ওখানে যাইছে ভালো হবে না? দাঁড়াও এই সুজিটা তুলে দিই। ও ম্যাডাম বেশি যেন মশলা দেবেন না, কানে কি ফোন? তো আজকে আমাদের রান্না হচ্ছে ধোকা,
তোমার খুব রাগ হয়েছে কিন্তু, কেন কেন মা রাগটা কেন হলো মা? বন্ধুলাম চুয়ানি তোমাদের সাথে কথা বলবে না বলেছে, দেখো গাড়ি মুচ্ছে, কই ছে কই ছে কই, এই দিয়ে মুচ্ছে না তো, হেয়ার ড্রায়ার দিয়ে গাড়ি শোকাচ্ছ, ভালো চলো আমি জল বসাচ্ছি, স্পঞ্জ করে নিতে হবে, মুখে দেবে না, মুখে লাগাবে না, মুখে লাগাবে না প্লিজ। আজকে আমাদের রান্না হচ্ছে, এই যে ওল রান্না হয়েছে, নিরামিষ ওল, যেটা আমারই ভালো লাগে খেতে, আর কালকের একটু তরকারি আছে সকালে, দেখো এতে ভাত, এটাতে ভাত, আবার ভাত বসাতে হচ্ছে, কত ভাতের মেলা। আর রান্না হচ্ছে ধোকা, ধোকা মানি মিশি করছে ধোকা, হ্যাঁ মা ধোকা খাবি? ওই মা বলে ধোকা খাবি, ধোকা এনে খাবি না মা বলছি, বাবার জন্য দু পিস রেখে দিও তো, ধোকা রেখে তারপর দিও, জল নষ্ট করছো তোর মেয়ে। তুমি মাথা ধুচ্ছ, স্পঞ্জ করছে, স্পঞ্জ আমার রুইর তো শরীরটা খারাপ, ওই জন্য রুই স্পঞ্জ করবে, মাথায় ঠান্ডার জল আর গরম জল ঠান্ডা জল মিশিয়ে স্পঞ্জ হবে, তাই তো? রুই কিন্তু এটাতে খুব আনন্দ নিচ্ছে, খুব মস্তি করছে, দেখো একটু হেসে দাও বন্ধুরা আমার দিকে তাকিয়ে। তো দুপুরবেলা স্নান টান করে জামা কাপড় ছিল কয়েকটা ধুয়েছি, কেচেছি, কেচে নিয়ে রান্না করছি, আমার মেয়ের জন্য একটু পটল চিংড়ি রান্না হচ্ছে, আর এই যে রান্না করেছে ধোকা রান্না করেছে মামুনিদি, আর তো তখন দেখালাম, আর এই যে দু পিস ধোকা স্যারের জন্য রাখা আছে, স্যার খেতে ভালোবাসে ভাজা ধোকা, কখন থেকে রেখে দিয়েছে, আমি বাটিটা নিয়ে আসবো আসতেই পারছি না। তুমি কি করছো বাবা? এখন আবার ঘুরতে যাওয়ার প্ল্যান করছে, আমি বলছি এখন যেতে হবে না, এখন ঘুরতে যাওয়ার প্ল্যান চলছে ওর মাথার মধ্যে, কোথাও ও ঘুরতে না গেলেও পারছে না, আর ওকে না করা যাবেই না, ও কানের কাছে মানে বাজনা বাজিয়েই যাবে, চলো 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 ঘুরে আসি। যাই হোক আমার মেয়ে গেছে ওপরে ঠাম্মুর কাছে গেছে, আর আমি এখানে আমার বললাম মেয়ের তরকারিটা একটু বসিয়েছে, একটু ঝোল রাখতে হবে নাহলে ও খেতে পারবে না, তো গায়ে একটু জ্বর আছে বলে ও অ্যান্টিবায়োটিক খাচ্ছে, এখন অ্যান্টিবায়োটিকটা খাচ্ছে না, ওই জন্য ওর পটিটা পুরো একদম মানে অন্যরকম হচ্ছে, তাই ওকে এখন লেবু দেওয়া হচ্ছে না, মৌসুম্বি লেবুটা ডাক্তার বলেছে যে সব কিছুতেই ও খেতে পারে কিন্তু পটি যদি খারাপ হয় তো তখন না দেওয়া উচিত, দিতে না, না দেওয়া উচিত তো নয়, দিতে না বারণ করেছে। তো যাই হোক আমার ইনডোর প্ল্যান্টের গাছগুলো দেখাই তোমাদের, তো দেখো আমার এই গাছটা না মানে পুরো ঠকে গেছি, এই গাছের পাতাগুলো দেখো কেমন হয়ে যাচ্ছে, এ দেখো এই মাথাগুলোও কেমন হয়ে গেছে, এই গাছটা মেনলি কেমন ঠকে গেছি মনে হয়, আর এইগুলো তো ঠিকই আছে, এটার একটা বড় টব বাবাই নিয়ে এসছে, আমি একটা ছোটো টব নিয়ে এসছি, কিন্তু এটাকে ঠিক করে রাখাই হয়নি, এই টবটা এখান দিয়ে তুলে দিতে হবে, বেবি লিফ বেরোচ্ছে, কি ভালো লাগছে জানো তো, যখন দেখছি না একটা দুটো করে বেবি লিফ বেরোচ্ছে, আর এটার বেবি লিফ তো সেদিন দেখাচ্ছিলাম, এই যে খুলে গেছে এটার বেবি লিফটা, আর একটা আছে কিন্তু এখনো খোলেনি, এই যে আমি রোজ লক্ষ্য রাখি জানো, আর এই এই গাছটার কি হয়েছে, এই গাছে মনে হয় জল বেশি পড়েছে কি কি, পাতাগুলো এখানে এরকম হয়ে যাচ্ছে, ওই জন্য কিছু কিছু পাতা কেটে দেওয়া হয়েছে, আর এর ভেতর থেকে তো কন্টিনিউ বেরোচ্ছেই, এই যে আর এটা থেকেও আবার একটা বেরোবে মনে হচ্ছে, দেখো এই জায়গাটা দিয়ে, এই যে এই জায়গাটা দিয়ে আবার বেরোবে মনে হচ্ছে, আর এই পাতাটা একটু ভেঙে গেছিলো ওই জন্য এরকম হলুদ হয়ে গেছে, এই গাছটা এইরকমই মানে চারটে পাঁচটা পাতাই থাকে, আর এই জায়গাটা একটা জিনিস হয়েছে, দাঁড়াও দেখাই, এই দেখো এই দেখো এই গাছে এটা লাগানো হয়েছে, কি সুন্দর লাগছে না, এটা সেদিন যে আমরা ঘুরতে গেছিলাম ওই পাটুলিতে, তখন মেয়ের জন্য যে বেলুনটা নেওয়া হয়েছিল,
বেলুনটা তো পুরো ফুলে কম মানে ফোলাটা কমে চুপসে গেছে। তো বাবাই বুদ্ধি বার করে যে বলছে এই গাছটাতে দিয়ে রাখা ভালো লাগবে, আর এটা সুইচ এখান থেকে, এই যে এটা টিপলে হবে, আবার এই যে দেখো কি সুন্দর লাগছে না দেখতে। এবার ভাত তরকারিগুলো ফ্রিজে রাখতে হবে, আমি দুপুর ভাতও ফ্রিজে ঢুকিয়ে দিই, কারণ যদি ভাতটা ধরো রাত্রে খেলাম না ইচ্ছা হলো না তখন সারাদিন বাইরে থাকবে, প্লাস বলে ওলের তরকারি একটু আছে আর ধোকাটা একটু আছে ওটাকে রেখে। তো চলো এবার আমার মেয়েকে ঘুম পাড়াতে হবে, আমার মেয়ের শরীরটা আবার খারাপ করছে, আবার জ্বর এসছে, জ্বরের ওষুধ আবার দিতে হলো, দেখা যাক কি হয় এখন। দেখো চোখ দুটো দেখো, দেখি মা একবার দেখি একবার দেখি, দেখো চোখ দুটো দেখো পুরো ফুলে আছে, আবার জ্বরও এসছে গায়ে, বন্ধ করে দিয়েছি বন্ধুরা আমাদের। আবার উঠেছে সিংহাসনে, তাই তো বিকালে রুহির সিংহাসন থেকে আবার শুরু করছি আমরা। এই যে ম্যাডাম ছোটবেলায় আগে ওখানে কি সুন্দর বসে থাকতো, আর এখন খুব ভয় পায়। বিকালবেলা চলে এলাম চা নিয়ে, চা তো নয় আজকে খাবো আমরা কফি, আর কফিটা খাবো কিসে, নতুন কাপে, দেখেই বুঝতে পারছো এত হালকা ফুলকা, বড় সিলের যদিও বা পড়লে মানে ভেঙে যাওয়ার ভয়ে বার করা হয় না, তো আজকে ভাবলাম চলো আজকে একটু কফি খাবো যখন এটাতেই খাই। তো এটাতে একটু চিনি বেশি দেওয়া আর এটাতে একদম অল্প চিনি দেওয়া, এটা আমার, এটা বাবাইয়ের, আর কালকে মেয়ের জন্য একটা প্যাটিস নিয়ে এসেছিলো, মেয়ের ভালো লাগেনি খেতে ওইভাবেই আছে, তো ওটাই খাওয়া হবে। আর আমার মেয়ে খাবে কি, পিডিয়াশিওর, তাই তো মা খাবে না, খাবে না কেন, কফি খাবে, কফি খাবে, ওই দুটোটা খেলে তোমার যদি কিছু হয় আবার আমি এটা খাবো, তুমি এটা খাবে, খাও। আর আমার মেয়ে ঘুম থেকে উঠে এটা জ্বালিয়ে দিয়েছে, দেখো পড়ে যাবে মা, এইটা উল্টেকে ঘুম থেকে উঠেই এটাকে জ্বালিয়ে দিয়েছে ম্যাডাম। ছোট্ট লুহি আমার কাঁধ বিড়ালি, কারণ আর রুহি দুপুরবেলা ভাত খায়নি, সকালে একবার ভাত খেয়েছিল দুপুরবেলা ভাতটা একদম খেতে চাইছিল না, ওই জন্য বললাম তাহলে একটু মুখটা টেস্টটা চেঞ্জ করার জন্য ওর জন্য নিয়ে আসা হয়েছে একটা বিরিয়ানি, তো ও খাবে এখন, রাখো রুহি, আর আমরা খাবো রাতে দুপুরবেলার যে তরকারি আছে একটু একটু ভাত তরকারি ওই মিলিয়ে মিশিয়ে খেয়ে নেবো, আর বাবা যদি একটা ডিম ভেজে দিতে বলো তো ডিম ভেজে দেবো। আসা হয়েছে একটু মিষ্টি নিয়ে আসা হয়েছে, দুধ নিয়ে আসা হয়েছে, সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, আর আমাদের কেনাকাটা করা হয়েছে, কেনাকাটি ওই দেখো নিয়ে পালাচ্ছে, দেখো 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 দাঁড়াও, সব বড় বড় ব্যক্তিদের ব্যক্তিদের ড্রেস কেনা হয়েছে, তো ড্রেসগুলো তোমাদেরকে দেখাবে বলে আমার মেয়ে পাগল হয়ে যাচ্ছে। আমরা পুজোর সময় সাধারণত আমি বাবাই কিছু কিনি না, কিন্তু এবারে কিনতে হলো আমার মেয়ের জন্য, তো দেখো আমার মেয়ের এমনি পরার জন্য জামা নিয়ে নিয়েছি এরকম একদম পাতলা, এখন পুজোর সময় তো অন্য জামা দেখাচ্ছে কিন্তু এই ড্রেসগুলো একদমই দেখাতে চাইছিল না, তো এই দুটো পাতলা সুতির জামা নিয়ে নিয়েছি, আর এই দেখো না আমার মেয়ের জামা এটা, এই দেখো ছি বুঝতে পারবে, দাঁড়াও না এই একটা কালার, এটা একটা হালকা অরেঞ্জ টাইপের, আর এটা হলো তোমার পিঙ্ক টাইপের, দেখি মাম্মা দাঁড়া দেখি দাঁড়া দাঁড়া, তোমার মেয়েকে কেমন, এই দেখো
একটু বড় দেখেই নেওয়া হয়েছে, অনেক বড় হয়ে যাবে মনে হয় বাবাই পড়ালে। মামা আরেকটা ব্যাগ আছে নিয়ে এসো। আর এটা হলো আমাদের পুচুরানির, আমাদের পুচুরানি আছে না ছোট্ট কাজ জামারে মাম্মা, এটা এই জামাটা তোমার বনুর, বনুর জামা দেখো খুব সুন্দর কাপড়টা, মানে আমরা ওর কমফোর্টেবলের কথা ভেবেই এই জামাটা নিয়েছি, আরও সব ছিল ওই সব জামা হয় ও পরে কম আরাম পাবে না। আমি সবসময় আমার মেয়ের জন্য যেমন কমফোর্টেবলের কথা ভেবে জামা নিই, আমি ওর জন্যও সেই জন্য কমফোর্টেবলটাই ভেবে নিলাম। আর এটা হলো আজকে শোস্টপার, মানে এটা রুহির, দেখো রুহি কত সুন্দর জামা নিয়ে নিয়েছে বাবাই ধরো তো এটা। এই দেখো রুহির ড্রেসটা, এই দেখো না দেখেছো কত সুন্দর আমার রুহির লাগবে নাকি এখানে, তবে একটা ভিডিও তুমি ফটো তুলবে তো বা ভালো, একটু বড়ই দেখেই নিয়েছি কারণ না এই ঘরে এই জামাটাও আমরা যখন ওর জন্য নিয়েছিলাম তখন অনেকটাই বড় ছিল, এত বড় ছিল জামাটা কিন্তু এখনো পরতে পারে, এই জন্য একটু বড় নেওয়া, একদম ছোট নিলে পরের বছর আর পরতে পারবে না। তো আপাতত এই কেনাকাটাই হয়েছে, আর এখন হবে কি হবে না এখন বলতে পারছি না, তারপর আস্তে আস্তে দেখার বিষয়। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থাকবে, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তাই তো মামা? আর লুহি কিন্তু এখন একটু ঠিক আছে, ওই জন্য খুব পটর পটর চটর পটর করে যাচ্ছে।